আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ চিকেন চাউমিন। ছোট থেকে বড় এই চাউমিনটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটাই কিন্তু মুশকিলের। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে এই চাউমিনটা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে, সেই সাথে আমার ফেসবুক গ্রুপ এবং পেজেও শেয়ার করতে পারেন আপনার রান্না। চলুন দেখে নিচ্ছি কীভাবে রান্নাটা করবেন। চাউমিন রান্না করার জন্য এখানে আমি ডিম ভেজে নিয়েছি ক্যাপসিকাম, এখানে তিন রঙের ক্যাপসিকাম নিয়েছি, আমি নিয়েছি বরবটি, নিয়েছি গাজর, মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপ পরিমাণ, সয়া সস এক টেবিল চামচ, চিলি সস নিয়েছি দুই টেবিল চামচ, টমেটো কেচাপ দুই টেবিল চামচ, আদা রসুন বাটা হাফ চামচ করে, লবণ স্বাদ মতো, আর গোলমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ। আমি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করছি চার প্যাকেট। প্রত্যেকটা নুডলসকে আমি দুটুকরো করে ভেঙে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি যখন ফুটে উঠবে তখন নুডলসগুলোকে দিয়ে দিতে হবে। আর এখানে পানির পরিমাপটা বলছি না, পানিটা একটু বেশি করেই দিতে হবে, এতে করে নুডলসটা কিন্তু খুব ভালোমতো সেদ্ধ হবে। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু 100% সেদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা ছাঁকনিতে নুডলসটাকে নামিয়ে নিব। অপর চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা প্যান গরম করে চার টেবিল চামচ তেল দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন। মাংসটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কয়েক ধরনের সস ব্যবহার করা হবে, এজন্য লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন। মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তেল এবং মাংস থেকে বের হওয়া পানিতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি গাজর। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আগে দিয়ে দিতে হবে। এখন আমি মাংসের সাথে বরবটি এবং গাজরটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চাউমিন রান্নায় পেঁয়াজটাকে একটু বড় করে কুচি করতে হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি সবুজ রঙের ক্যাপসিকামটা একটু আগে ব্যবহার করছি কারণ এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে লাল এবং হলুদ ক্যাপসিকামের তুলনায়। দুই মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম এবং হলুদ রঙের ক্যাপসিকাম। এখন আমি আরও 2 মিনিটের জন্য এগুলাকে ভেজে নিব। দু মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে নুডলসের মশলা থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে রান্না করতে হবে নরম হওয়া পর্যন্ত। সবজিগুলো নরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন।
মরিচটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। নুডলসটাকে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসের যে বাড়তি মশলাটা ছিল সেটা আমি এখন এখানে দিয়ে দিব। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাউমিন রান্নার পুরো সময়টাতে চুলার আঁচ থাকবে হাই হিটে। কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম নুডলসটা পরিবেশন করার চেষ্টা করবেন। এখন আমি একটা সার্ভিং প্লেটে নুডলসটাকে তুলে নিচ্ছি। ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।